ওয়েলকাম টু বাংলায় বিজ্ঞান। আজকে আমরা জানবো টেস্ট ক্রস কি আর ব্যাক ক্রস কি, এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক, ভিডিওটা পুরো দেখো, তাহলে কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো টেস্ট ক্রসের ক্ষেত্রে মেন্ডেল কি করেছিলেন, ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা মটর গাছের সাথে স্মল টি অর্থাৎ বেটে মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন। তো এখান থেকে দেখো লম্বা মটর গাছের থেকে কি গ্যামেট পাচ্ছি, ক্যাপিটাল টি, আর বেটে মটর গাছের থেকে পাচ্ছি স্মল টি। তো এখানে এই ক্যাপিটাল টি গুলো হচ্ছে প্রকট বৈশিষ্ট্যের জন্য দায়ী, আর স্মল টি গুলো হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য দায়ী, ঠিক আছে। তো দেখা যায় কি পাওয়া যায়, এটা হচ্ছে গ্যামেট, তো কি পাওয়া যাবে এখান থেকে, ক্যাপিটাল টি আর স্মল টি, এটা হচ্ছে F1 জমিতে। তো সেক্ষেত্রে এবার যদি টেস্ট ক্রস হয় সেক্ষেত্রে মেন্ডেল কি করেছিলেন, এই F1 জনুর সাথে আবার এই পি জনু, এটা হচ্ছে পি জনু, মানে এরা পি জনু, তো পি জনু খর্ব মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন বা বেটে মটর গাছের সংকরায়ন ঘটিয়েছিলেন। তো ক্ষেত্রে এটা হচ্ছে, তো এখানে ক্যাপিটাল টি এই সরি স্মল টি লিখে দিলাম। দেখো এখানে হচ্ছে বেটে মটর গাছের সাথে পুনরায় সংকরায়ন ঘটিয়েছিলেন। দেখো তাহলে এটা কি হচ্ছে, শঙ্কর লম্বা, আর এটা কি হচ্ছে খর্ব, আর এগুলো কিভাবে থাকছে তাহলে, 1:1 অনুপাতে এটা থাকবে। তাহলে দেখো টেস্ট ক্রসের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই ক্যাপিটাল টি স্মল টি সাথে ঘটানো হচ্ছে পি জনুর খর্ব উদ্ভিদের অর্থাৎ স্মল টি, ওকে। তো টেস্ট ক্রসের ক্ষেত্রে এটা হচ্ছে, এবার ব্যাক ক্রসটা আমরা দেখে নিই। দেখো এবার হচ্ছে ব্যাক ক্রস, ব্যাক ক্রসের ক্ষেত্রে ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা উদ্ভিদের সাথে খর্ব উদ্ভিদের সংকরণ ঘটানো হয়, সেখান থেকে এটা হচ্ছে পি জনু অর্থাৎ প্যারেন্ট জনু, সেখান থেকে একইভাবে আমরা প্রকট ক্যাপিটাল টি পাচ্ছি আর প্রচ্ছন্ন স্মল টি পাচ্ছি, ঠিক আছে। তো এদের সংকরণ ঘটানো হলো কি পাচ্ছি, ক্যাপিটাল টি আর স্মল টি এখান থেকে। তো এটা হচ্ছে গ্যামেট, এটা হচ্ছে F1 জনু, ঠিক আছে। অবধি এখানে আগে আমরা একই জেনেছিলাম, এবার ব্যাক ক্রসের ক্ষেত্রে কি হবে, টেস্ট ক্রসের ক্ষেত্রে কি হয়েছিল, শুধুমাত্র খর্ব উদ্ভিদের সাথে সংকরণ ঘটানো হয়েছিল, কিন্তু ব্যাক ক্রসের ক্ষেত্রে কি হবে, ব্যাক ক্রসের ক্ষেত্রে সংকর খর্ব উদ্ভিদেরও সংকরণ ঘটানো যায়, আবার লম্বা উদ্ভিদের সাথেও সংকরণ ঘটানো যায়, এটা বা এটা, ঠিক আছে। তাহলে ব্যাক ক্রসের F1 জনু প্লাস হচ্ছে পি জনু, তাহলে আর কি হবে, দেখো তাহলে F1 জনু আমরা কি পেয়েছি, ক্যাপিটাল টি স্মল টি, পি জনু যদি খর্ব উদ্ভিদের সাথে সংকরণ ঘটানো হয় সেক্ষেত্রে কি পাবো, স্মল টি। এবার যদি লম্বা উদ্ভিদের সাথে সংকরণ ঘটানো হয় তাহলে কি পাচ্ছি, ক্যাপিটাল টি স্মল টি অর্থাৎ F1 জনু, আর কি পাচ্ছি, যদি
লম্বা উদ্ভিদের সাথে ঘটানো হয় তাহলে ক্যাপিটালটি ক্যাপিটালটি। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো ক্রেস ক্রসের সাথে, ক্রেস ক্রসের ক্ষেত্রে শুধুমাত্র দুইজনের খর্ব উদ্ভিদের সাথে সংক্রমণ ঘটানো হয়। ব্যাক ক্রসের ক্ষেত্রে খর্ব উদ্ভিদ হতে পারে, লম্বা উদ্ভিদও হতে পারে, সেক্ষেত্রে এটা হবে। ওকে দেখো এবার কোশ্চেন থাকতে পারে, সমস্ত ক্রেস ক্রসই ব্যাক ক্রস, সমস্ত ব্যাক ক্রস ক্রেস ক্রস কেন নয়? দেখো সমস্ত ক্রেস ক্রসই ব্যাক ক্রস, দেখো সমস্ত ক্রেস ক্রস যত ক্রেস ক্রস করানো হবে যদি খর্ব উদ্ভিদের সাথে করানো হয় পিজনু, তাহলে সেটা ক্রেস ক্রসই হচ্ছে। যদি ব্যাক ক্রসটা পিজনুর খর্ব উদ্ভিদের সাথে করানো হয় তাহলে দেখো সেটা ক্রেস ক্রসই হচ্ছে। কিন্তু ব্যাক ক্রসের ক্ষেত্রে যেহেতু উভয় করানো হচ্ছে, কিন্তু ক্রেস ক্রসের ক্ষেত্রে কি উভয় করানো হয় না, তাহলে বুঝতে পারলে সমস্ত ক্রেস ক্রসই হচ্ছে ব্যাক ক্রস, তাহলে লিখতে পারবে। তো এই ভিডিও শেষে এই চ্যাপ্টারের সম্বন্ধে নোট থাকবে আর হচ্ছে এই চ্যাপ্টারের কোশ্চেন থাকবে। ওকে তো এইরকম ভিডিওর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা লাইক করে দিও।